এত আদর ভালোবাসা কিসের? জানা ওই সুরিজার কাছে জানা, যাকে ভালোবাসে তার পেছনে ছুটছিলি, সেখানে যা। আমি সেখানেই তো, কবি কেঁদেছেন। মানে মানে কেসটা পেন্ডিং হয়ে আছে, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই যাবো যা। কি বলছো কি ঠাম্মি, একের পর এক মেয়ে আমার পেছনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমার মনটা চলে গেছে ওই মেয়েটার উপরে। কিছু করো না ঠাম্মি, কিছু একটা করো না ঠাম্মি, একটু একটু সেটিং করে দাও না। আমি আবার কি সেটিং করবো? আমি তো প্ল্যান দিলাম, তুই সেখানে গেলি, এত কিছু করলি, তাও পড়লো না। মা তাহলে তাহলে কি কেন বাঁশি বাজায় যমুনার তীরে, খুঁজে বেড়ায় সে রাধিকাকে গোপী নদীর ফিরে। প্লিজ প্লিজ ঠাম্মি, তুমি আর লেগ পুল করো না, একটু ফিট করে দাও না। দাদাকে বললাম, দাদা কথা বললো, পাত্তা দিল না। বৌদিকে বললাম, সমস্ত বোনেদের সামনে আমার প্রেস্টিজ চলে যাচ্ছে। প্রেস্টিজ চলে যাচ্ছে বলে খারাপ লাগছে নাকি ভালোবাসাকে কাছে পাচ্ছে না বলে? ঠাম্মি, মেয়েটাকে তুই সত্যি সত্যি ভালোবাসিস? সত্যি ভালোবাসি ঠাম্মি, আমি সত্যি ভালোবাসি মেয়েটাকে। এটা একদম অন্যরকম, এরম মেয়েই আমার পছন্দ। সে যে গুজে বারে যাওয়া, ডিস্কে যাওয়া, নাচ গান, আজ আই লাভ ইউ, কাল ব্রেকআপ, একটু এসএমএস, একটু সোশ্যাল মিডিয়া, আমার এগুলো ভালো লাগছে। আমি মেয়েটাকে দেখেছি, মেয়েটা একদম খাঁটি, আমি ওকে ভালোবাসি ঠাম্মি। তাহলে তো ঘটকালিটা আমাকেই করতে হবে। প্লিজ প্লিজ করে দাও, করে দাও। ফোন কর, তুমি কথা বলবে? ও ঠাম্মি আই লাভ ইউ, ঠাম্মি আই লাভ ইউ। তুই ভালোবাসার মেয়েটিকে আদর করিস। কি যে বলো না ঠাম্মি, হ্যালো লেডি সলমান খান, স্বস্তিক হেয়ার। লেডি সলমান খান, আজ এমন একজনের সঙ্গে আপনার আলাপ করিয়ে দেবো যাকে আপনি না বলতেই পারবেন না। প্লিজ প্লিজ, উনি আমার ঘটকালি করছেন, আমার ঘটক। কে? আরে আপনি কথা বলুন না, আমি কথা বলব। হ্যালো, দেখুন আপনি কে সেটা আমি জানি না, কিন্তু আপনি ওই ছেলেটিকে, ওই রোমিওটিকে বলুন যেন আমার পেছন পেছন না ঘুরে। তা বললে কি করে হবে জুলিয়েট? রোমিও যে তোমাকে ভালোবাসে। দেখুন, এইসব ভালোবাসা টালোবাসার কোনো সময় আমার নেই, আপনাকে পরিষ্কার জানিয়ে রাখলাম। আর আপনি যেই হন না কেন, আমার জানবার দরকার নেই। আপনি ওই ছেলেটিকে বলে দিন আমার পেছন পেছন ঘোরা বন্ধ করতে, নইলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, ঠিকানাটা বলো, আমি সব সমস্যার সমাধান করে দিচ্ছি। মানে? আরে ও তোমাকে ভালোবাসে, ভালো পরিবারের ছেলে, ভালো ছেলে, খুব ভালো ছেলে। আপনি কে বলছেন বলুন তো? আমি ও ঠাকুমা বলছি। আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছা আমার নেই। আমি অনেক সমস্যার মধ্যে থাকি, আমরা অত্যন্ত গরিব, একটা 10 ফুট/10 ফুট ঘরের মধ্যে কোনো রকমে মাথা গুঁজে থাকি, একটা কলোনিতে থাকি। আপনার যথেষ্ট বড় লোক, ওনাকে বিয়ে করার কোনো ইচ্ছা আমার নেই, বুঝতে পেরেছেন? গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।